নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিক ভালো রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। রাশিফলটি শুরু করার পূর্বে আমি কয়েকটি ব্যাপার বলে দিই। অনেকে আমাকে কমেন্টস করছেন যে স্যার আমার তো কিছুই মিলছে না আপনি যা বলছেন, আবার অনেকে এরকমও কমেন্টস করছে স্যার আপনি যা বলেছেন সব মিলে গেল। তো ব্যাপারটা মিলা না মিলাটা কি কি কারণে হয় সেটা আমি আগে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি রাশিফলে যাচ্ছি। দেখুন, আপনাকে বলছি যিনি ভিডিওটি বর্তমানে দেখছেন, আমি যে রাশিফলটি করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ বৃশ্চিক রাশির সমস্ত জাতক ও জাতিকার জন্য কিন্তু প্রযোজ্য। আপনার নিজস্ব জন্মছক, গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশা যদি শুভ চলে তাহলে আমার কথাগুলো 80-90% মিলবে, আর যদি গ্রহের দশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে 40-50% মিলবে। তো আমি অ্যাভারেজ খারাপটা ধরে চলছি, 40-50% আপনাদের মিলবেই। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা এবং তিন হচ্ছে সেলফ প্রফেশন। প্রথমেই আসছি সেলফ প্রফেশন। এই সেলফ প্রফেশনের মধ্যে কী কী পড়ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যারা টিউশনি পড়ায় এবং এবং যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে। হ্যাঁ, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও এই মাস কিন্তু ভালো যাবে। যারা লয়ার রয়েছেন তাদেরও কিন্তু এই মাস ভালো যাবে, এবং যারা টিউশনি পড়ায় তাদের সেরকম ভালো না গেলেও মোটামুটি আগের থেকে একটু হলেও বেটার যাবে। এবং লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিং লাইনে যারা রয়েছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছে তাদের পুরো ফাটাফাটি যাবে, ফাটাফাটি আর আপনাদের কেরিয়ার হু করে ডেভেলপমেন্ট করবে। আপনারা শুধু সেই কাজের উপর এতদিন আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যদি ভাগ্য ট্রিক করে যায় তাহলে একদম চচ্চর করে উঠবেন আপনারা। তো ওভারঅল সেলফ প্রফেশনের জায়গাটা ভালো রয়েছে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। যত বিজনেস রয়েছে সব বিজনেসই কিন্তু মোটামুটি ভালোই যাবে, তবে কিছু স্পেশাল বিজনেস আছে যে বিজনেসগুলো আপনাদের এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে। তার মধ্যে প্রথম যে বিজনেসটির কথা আমি বলবো সেটি হচ্ছে ওষুধের দোকান। হ্যাঁ বলুন, আপনার যদি ওষুধের দোকান থাকে তাহলে কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি আপনার গার্মেন্টসের দোকান থাকে তাহলেও খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি আপনার কসমেটিক দ্রব্যের বিজনেস থাকে, অর্থাৎ স্নেল, স্নো পাউডার, অর্থাৎ মেয়েদের প্রসাধনী দ্রব্য, সেখানেও কিন্তু আপনাদের বিজনেস ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা জলের বিজনেস করছেন তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ইলেকট্রিক সামগ্রী অর্থাৎ ইলেকট্রনিক্স গুডস বিক্রি করেন, ধরুন আপনার টিভি বা ফ্রিজ বা এসি এরকম দোকান আছে, তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল এই বিজনেসগুলো এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে। এর পাশাপাশি যারা এগ্রিকালচার করেন অর্থাৎ কৃষিকাজ, জমি চাষ, পুকুর চাষ এইসব যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এরপর আসি চাকরি ক্ষেত্র। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের চাকরি ক্ষেত্র মোটামুটি শুভ দেখা যাচ্ছে, চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন ধরুন কথাবার্তা চললো, সঙ্গে সঙ্গে তো বদলি হয় না, সময় লাগে যে কোনো কিছু, তো একটু সময় নিয়ে বদলি অবশ্যই হবে। এবং এর পাশাপাশি নতুন চাকরি পাওয়াটাও কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তাই আমি বলবো যারা ঘরে বসে আছে, বেকার যারা ঘরে বসে আছে তাদেরকে বলবো দয়া করে চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ চাকরি আপনার জন্য কিন্তু ওয়েট করছে।
ওভারঅল কর্মক্ষেত্র কিন্তু এই মাসে ভালো। এরপর আসি আপনাদের সঞ্চয় স্থান। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের সঞ্চয় ভাগ্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু হাইলাইটেড কোনো জিনিস কিন্তু কিনতে পারেন, যেমন এসি, টিভি, ওয়াশিং মেশিন এইসব কিনতে পারেন, যার ফলে কিন্তু আপনার টাকা কিন্তু সেখানে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সঞ্চয়ের ভাবটা কিন্তু নাই বললেই চলে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকার পারিবারিক জীবন মোটামুটি শুভই দেখা যাচ্ছে, তবে যারা সেপারেট রয়েছেন, ধরুন বাবা মায়ের কাছ থেকে সেপারেট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতটাও শুভ যাবে না। এরপর আসি আপনাদের লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন কিন্তু খুবই ভালো যেতে চলেছে, নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কামব্যাক করবে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভই রয়েছে, তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের কিন্তু ম্যারিডিয়াল অ্যাফেয়ার্স অর্থাৎ বিবাহ বৈপুত্র সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই বিবাহিত যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রেখে এগোবেন। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার সন্তান স্থান মোটামুটি শুভই দেখা যাচ্ছে, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার সন্তান ভাগ্য কিন্তু শুভ। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের পড়াশোনার স্থান মোটামুটি শুভ দেখা যাচ্ছে, তবে হায়ার এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেটার আসতে চলেছে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি শুভই থাকবে অর্থাৎ ভালোই থাকবে, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শরীরের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে কোনো রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনো রকম সিমটম দেখলে কিনা আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসার্ন করুন, এটাই আমি বলব। এবার আসি আপনাদের কোন কোন দিক সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের এই মাসে কিন্তু শত্রুতা ভাব লক্ষ্য করা যাচ্ছে, মানে শত্রু আপনার পিছু ছাড়বে না, শত্রু আপনাকে সবসময় ডমিনেট করে রাখার চেষ্টা করবে এবং শত্রু কিন্তু আপনার কর্মস্থান, আপনার গৃহস্থান সমস্ত জায়গায় কিন্তু বিচরণ করবে, যার ফলে কিন্তু শত্রু থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার, মানসিক ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই শত্রু প্রসঙ্গ আসলো বলে আমি একটি কথা বলি, শত্রু দমনের জন্য, শত্রুকে নিধন করার জন্য কিছু ফর্মুলা আমার কাছে রয়েছে, এক্সট্রিম পর্যায়ে সেই ফর্মুলাগুলো কিন্তু কাজ করবে যদি আপনারা ঠিক মতো করতে পারেন, তো কমেন্টসে অবশ্যই জানাবেন, যদি চান দেখতে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরেকটি ভিডিও করে আপনাদেরকে সে ব্যাপারে ইনফরমেশান দেবো। তো ওভারঅল শত্রু ভাবটা খারাপ রয়েছে এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার এই মাসে কিন্তু কখনোই আপনারা টাকা ধার দিবেন না, টাকা ধার দিলে কিন্তু টাকা আপনারা ফেরত পাবেন না, ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আমি কিন্তু বারবার এই কথাটি বলছি। ওভারঅল এই মাসটা কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।